ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের বিশেষ আয়োজন ডাল পটল। গরম তেলে লঙ্কা কুচি দিয়ে দেব। এবার দেব রসুন কুচি। লঙ্কা ও রসুন কুচি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবার কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার দেব লবণ। এবার দেব পরিমাণ মতো হলুদ। এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এর ভেতরে আলু সিদ্ধ মাখা দিয়ে দেব। মশলার সাথে আলু সিদ্ধ মাখাটা একটু ভালো করে মাখামাখি করে নেব। এবার এতে আমরা দেব ভিজিয়ে রাখা মটরের ডাল বাটা। এবার আমরা ডাল ও আলু সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মাখামাখি করে নেব এবং হালকা আঁচ দিয়ে ভালোভাবে এটা কষতে থাকব। ডাল ও আলুর এই পুরটি খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে সেটা আমরা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। কয়টি বড় বড় পটলের গাটা একটা চাকু দিয়ে খুব সুন্দর করে চেষে নিয়েছি। তারপর দুটি অংশ কেটে নিয়ে তার ভেতর থেকে আমরা বিচিগুলো বের করে ফেলেছি। ডাল ও আলুর পুরটি খুব সুন্দরভাবে লম্বা করে তার ভেতরে আমরা এবার ঢুকিয়ে দেব। আঙ্গুল দিয়ে টাইটভাবে পুরটি সুন্দরভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দেখবেন ভেতরে যেন ফাঁক না থাকে। দেখুন কত সুন্দরভাবে ডাল ও আলুর পুরটি আমরা পটলের ভেতরে দিয়ে দিয়েছি। গরম তেলে পটলগুলো দিয়ে দেব এবং প্রতিটি পটল এপিটোপিট করে সুন্দর করে ভেজে নেব। এতে দেব মাপ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদটা একটু পটলের সাথে মাখামাখি করে নেব। এবার আমরা এটা ঢাকা দিয়ে দেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে পটলটা প্রায় 90% ভেজে ফেলব। অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে বারবার উলট পালট করে পটলগুলো ভেজে নিতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। পুর দেওয়া পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটা একটা পাত্রে তুলে নেব। গরম তেলে শুকনো লঙ্কা দেব, আর দেব তেজপাতা, তার সাথে দেব দুটো লবঙ্গ, দুটুকরো এলাচ, এক টুকরো দারুচিনি। সব কিছু তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এতে দেব কাঁচা লঙ্কা কুচি।
কাঁচা লঙ্কার সুগন্ধটা ভালোভাবে ছড়িয়ে গেলে এবার আমরা তাতে দেব পেঁয়াজ কুচি। এবার আমরা দেব শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে কষে নেব। দেখে নি তবে মশলাটা যেন খুব ভালোভাবে কষা হয়। এতে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। মশলাটা যখন কিছুটা কষা হয়ে যাবে তখন আমরা মশলার পাটা ধোয়া জলটা এর ভেতরে দিয়ে দেব। মশলাটা জলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা এটা এবার একটু ঢাকা দিয়ে দেব, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষে যাবে। এবারেতে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা এতে দেব এক বাটি ভালো করে ফেটিয়ে রাখা টক দই। মশলার সাথে ফেটিয়ে রাখা টক দইটা আরও সুন্দর করে কষে নেব এবং সেটা একটু ঢাকাও দিয়ে দেব, তাহলে এর জলটা বেরিয়ে খুব সুন্দর একটা ঝোল তৈরি করবে। এবার এই ঝোলে আমরা ভেজে রাখা পুরদাওয়া পটলগুলো দিয়ে দেব। ঝোলে পটলগুলো একটু এপিটোপিট নাড়াচাড়া করে নিয়ে এটা আমরা অল্প আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে আমরা এবার এক চামচ চিনি দেব, আর দেব গরম মশলা বাটা। সব কিছু একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব এবং গ্যাসটা বন্ধ করে দেব। এই গরম ভাপেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। ভিন্নধর্মী ডালের পুর দেওয়া পটল আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগে। অবশ্যই মন্তব্য করে আমাদের জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। ধন্যবাদ।